হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তবে প্রত্যেক দিনে ঝড় বৃষ্টি হচ্ছে, সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন। আজকে আমি 42 ইঞ্চি, সরি 40 ইঞ্চি, কারণ এই 40 ইঞ্চিকে 42 ইঞ্চি বলা হয়। তবে আমি আমার ভিউয়ার্সদের কাছে সবসময় সত্য কথাগুলো বলার চেষ্টা করি এবং আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই করব। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটিকে ক্লিক করবেন আমার পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আপনি যদি আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে থাকেন, ফলো করে থাকেন, তবে আপনাকে জানাই আমার মনের থেকে কৃতজ্ঞতা। এবং যে টিভিটি রিভিউ আজকে করছি, 40 ইঞ্চ কার্ভ এলইডি টিভি, স্মার্ট অ্যান্ড্রয়েড যা বলেন আর কি, আমি সেই ফ্যাসিলিটিসগুলো দেখাবো। আজকে একটু আমি ডিটেইলসে কাজ করার চেষ্টা করছি। আমি চেষ্টা করব আজকে একটু ভিতরের যে ফাংশনগুলো, সে ফাংশনগুলো নিয়ে কথা বলতে। এবং কিছু সুসংবাদ হলো, R1 কম্পিউটার্স তাদের যে ভিউ 1 ব্র্যান্ড, এটি প্রমোশন করেছে অনেক আগেই এবং তারা কেক কেটে এটা বান্দরবনে, জানেন সবাই, তাদের ফেসবুক ফ্যান পেজে এটা দেওয়া আছে। তারা কেক কেটে এটার শুভ উদ্বোধন ঘোষণা করেছে এবং তার অনেক আগে থেকেই এই টিভিটির প্রচারণা চলছিল এবং এই টিভিটি নিয়ে আরও বেশি কাজ করছে তারা। এবং বর্তমানে আপডেট নিউজ হলো, তারা একান্তই তাদের নিজস্বভাবে এই তাদের যে প্যাকেটিং এগুলো করে পরবর্তীতে আনবে এবং এর জন্য হয়তো অল্প কিছুদিন সময় লাগবে। আর তারা কিছু এই টিভিগুলোতে চেঞ্জ করছে কিছু জিনিস, যেমন আমরা শুনি এনার্জি সেভিং। এই এনার্জি সেভিং কত পার্সেন্ট, এই এনার্জি সেভিং কিন্তু অনেক আগে থেকে চলে আসছে, কিন্তু এনার্জি সেভিং যে বেটার দেন বেটার, আগের চেয়ে যদি আর একটু কম এনার্জি সেভ করা যায়, এই চিন্তা করছে R1 কম্পিউটার্স তাদের এই টিভিতে। আরেকটি বিষয়, আই প্রোটেক্টিভ। আপনারা যদি এই টিভিটি দেখেন, আপনারা বুঝতে পারবেন যে টিভিটিতে অবশ্যই আই প্রোটেকশনের জন্য কিছু সিস্টেম তারা ব্যবহার করছে। আরেকটি আছে এক্স প্রোটেকশন। এক্স প্রোটেকশন বলতে বর্তমানে বজ্রপাত বলেন, শর্ট সার্কিট বলেন, এগুলো অনেক ধরনের সমস্যা হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করছি যে আমাদের টিভিগুলোতে যেন এ ধরনের কোনো সমস্যা না হয়। আপনারা জানেন যে হিউজ পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, এরপরেও কিন্তু আমাদের টিভিগুলোতে কোনো প্রকার সমস্যা হচ্ছে না। আমরা কোনো ধরনের ব্যাড ইমপ্রেশন এখনও পাইনি যে আমাদের টিভি নিয়ে গেছে, টিভি নিয়ে যাওয়ার পরে ঝড়ে সেই টিভিটি নষ্ট হয়ে গেছে বা বজ্রপাতের লাইটিংয়ের জন্য নষ্ট হয়ে গেছে, কারণ আমরা এই সিস্টেমটি ইউজ করেছি এবং এটি আরও আধুনিকভাবে করার চেষ্টা করছি, কিন্তু আমরা কিন্তু বলিনি এর আগে, কারণ আমরা এটা পরীক্ষামূলকভাবে করেছিলাম যে দেখা যাক এ ধরনের কোনো সমস্যা হয় কি না। তারপরেও আমরা কিন্তু টিপস দিয়ে যাচ্ছি যে কাস্টমারকে, যে তারা কিভাবে ইউজ করলে এই টিভিটি তারা 5-6 বছর খুব নির্বিঘ্নে চালাতে পারে, কারণ এই টিভিতে 1 বছর রিপ্লেসমেন্ট, বাকি 4 বছর সার্ভিস ওয়ারেন্টি। আমরা আমাদের প্রত্যেকটা কাস্টমার মূল্যবান, তাদেরকে সবসময় সময় দিয়ে বুঝিয়ে দিই যে এই টিভিটি আপনি কীভাবে ইউজ করবেন। আমরা তার এরিয়া জানতে চাই, কারণ এক এক এরিয়াতে এক এক ধরনের ইলেকট্রিসিটি সিস্টেম আছে। আপনি এই টিভিটিতে ইউজ করতে পারবেন, কম্পিউটার হিসেবে ইউজ করতে পারবেন এই টিভিটি। আপনি অনেক সময় CCTV-র ক্ষেত্রে ব্যবহার করা হয়, অনেক কোম্পানি তাদের CCTV-তে ব্যবহার করে, আপনি এই টিভিটি ব্যবহার করতে পারবেন প্রেজেন্টেশনের জন্য। পেনড্রাইভ ইউজ করতে পারবেন, পেনড্রাইভ স্লট। এরপরে দেখছেন আপনার যদি এক্সট্রা হোম থিয়েটার সাউন্ড সিস্টেম লাগে, সেটার জন্য আলাদা কিন্তু পোর্ট রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া VGA HDMI পোর্ট আছে, যেগুলো দিয়ে আপনি কম্পিউটার চালাতে পারবেন। আপনাকে জাস্ট একটু দেখাতে চাচ্ছি যে কার্ভের কতটুকু কার্ভ, কারণ আপনারা ভিডিও দেখে অনেকে সিদ্ধান্ত নিয়ে নেবেন যে এই টিভিটি আপনি কিনবেন কি অর না, কারণ এত চিপ প্রাইসের টিভি হয়তো বা আপনি এত ভালো একটা কন্ডিশনে পাবেন না। আমাকে অনেক সময় এই কথাটা শুনতে হয় যে ভাই এত বেশি ফিচার্স, এত ভালো ভালো ফিচার্সের কথা শুনি, আসলে কি এই ফিচার্সগুলো আপনারা দেন না শুধুমাত্র আপনারা বলেন? এখন আপনাদেরকে বলি, আচ্ছা ভাই বলেন তো, আমি যদি মিথ্যা কথা বলি, আপনারা তো আমাদের থেকে টিভি কিনে নিয়ে যান, প্লাস আপনারা তো আগে আমাদের শোরুমে আসেন, শোরুমে এসে দেখেন, দেখে ডিসিশন নেন আপনারা টিভি কিনবেন কি না। আমাদের কথার সাথে যদি আপনার আমাদের কাজের কোনো মিল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এত বেশি পরিমাণে সেল হতো না। আর কার্ভ টিভির ক্ষেত্রে আপনারা দেখছেন যে বর্ডারগুলো আছে, সেটা সিলভার কালার। এই সিলভার কালারটার জন্য এটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এবং এটার প্রাইসটা আমি আমার ডিসক্রিপশন বক্স প্লাস কমেন্টস বক্সে পিন করে দেওয়া থাকবে,
আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং এই টিভিগুলো অনেকে 42 ইঞ্চি হিসাবে সেল করে, কিন্তু এই কোয়ালিটিটা মেনটেন করতে পারে না অনেকেই, কারণ তারা প্রফিটটা বেশি করার চেষ্টা করে। আর আমাদের টার্গেটটা আমরা এই V1 সারা বাংলাদেশে তার মানে ছড়িয়ে দিব, এরপরে আমরা পরবর্তীতে আমাদের অবশ্যই প্রফিটের একটি তার মানে তো থাকেই, সবাই তো প্রফিটের জন্য বিজনেস করে, কিন্তু আমরা একটু লং টার্ম চিন্তা করে এই প্রোডাক্টগুলো এনেছি, কারণ আমরা অলরেডি 12 বছর এই মার্কেটে আছি, আরও থাকতে চাই অনেক 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 বছর। আমাদের একটা শোরুম থেকে আমাদের এখন 6টি শোরুম, প্লাস আমরা চাচ্ছি যে আমাদের ডিলারশিপ আরও বাড়াইতে। সারা বাংলাদেশ থেকে অনেকে কল দিচ্ছে যে তাদেরকে V1-এর ডিলারশিপ দেওয়ার জন্য, আমরা তাদের সাথে কথা বলছি, অনেককে ডিলারশিপ দিচ্ছি, এবং অনেকের ক্ষেত্রে দেওয়া সম্ভব হচ্ছে না, হয়তোবা তাদের আগামীতে সম্ভব হবে। একটি কথা বলে রাখি, ওয়ার্ল্ড কাপের জন্য যে পরিমাণ টিভি আমাদের আনা উচিত ছিল তার চেয়ে অনেক টিভি কম আনা হয়ে গেছে, এই জন্য টিভির দামটা বাড়তে পারে ঠিক ওয়ার্ল্ড কাপের সময়। আমাদের কাছে যতক্ষণ টিভি থাকবে আমরা ততক্ষণ আমাদের যে প্রাইস দেওয়া আছে সেই প্রাইসে দেওয়ার চেষ্টা করব, কিন্তু টিভি যদি শর্ট পড়ে যায়, কারণ আপনারা জানেন দেশের বাইরে থেকে একটি টিভি আনতে 6 মাস 3 মাস এমন টাইম লাগে, কারণ টিভি এটা আলাদা শিপের মাধ্যমে আসে। আর এই যে ফাংশনটি, আমি অনেকগুলো কথা টিভির বাইরে বলে ফেলছি, আমাকে মাফ করবেন যদি আপনাদের খারাপ লাগে, কিন্তু এগুলো আপনাদের জানা প্রয়োজন। এখানে কিন্তু গুগল প্লে স্টোর নেই, এখানে অ্যাপ টিভি আছে, এটা কিন্তু টিভির জন্য এই প্লে স্টোরের মতোই কাজ করবে, এবং এটা টিভির জন্য দেখেন এখানে সকল ধরনের অ্যাপস আছে। আমি ইন্টারনেট কানেকশনটি দেওয়া নাই, আমি ইন্টারনেট কানেকশন দিয়েই আপনাদের দেখাবো যে এখানে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো আপনার প্রয়োজন হবে কি না। তার আগে আপনি নেটওয়ার্ক অপশনে যেয়ে ওয়্যারলেস কানেকশন দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, আপনারা ল্যান পোর্ট ইউজ করবেন না নেটওয়ার্কে, আপনার ইন্টারনেটের জন্য কখনো ল্যান পোর্ট ব্যবহার করবেন না, কারণ বর্তমানে যে প্রকারে বজ্রপাত হচ্ছে, লাইটিং হচ্ছে, সেভাবে আপনার যদি রাউটার পুড়ে যায় সেক্ষেত্রে টিভির উপরে একটি চাপ আসতে পারে, পুড়ে যেতে পারে, একটি জিনিস পুড়ে গেলে কিন্তু সেটির ওয়ারেন্টি হয় না। সুতরাং প্রোটেকশন যতই দেওয়া থাকুক আপনাকে অবশ্যই সতর্কতার সাথেই ব্যবহার করতে হবে এই প্রোডাক্টগুলো। আপনি যে প্রোডাক্টটি ব্যবহার করেন অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাকে, তাছাড়া তো হবেন। এবং এখানে একটু আপডেটটি করা হয়েছে, এর আগের ভার্সনগুলো ছিল 4.4.1, এই ভার্সনটিতে আমরা ইউজ করেছি 4.4.2, এবং এটা কিন্তু 1 GB RAM 8 GB ROM, এখানে আপনারা দেখছেন 4+ সামথিং, কিন্তু এখানে যে 4 GB যে রম, সেই রমটি কিন্তু এই যে অ্যাপটিভ অ্যাপ, এই অ্যাপটিভ অ্যাপের জন্য খরচ হয়ে গেছে। আমি দেখাচ্ছি এই অ্যাপটিভ অ্যাপ কিন্তু গুগল প্লে স্টোরের চেয়ে অনেক বেটার, এখানে কিন্তু নেই বলতে কিছু নেই। আর গুগল প্লে স্টোরে অনেক সময় সমস্যা হয়ে যায়, আমি আপনাদের দেখাচ্ছি, আসলে আপনারা না দেখলে এটা বুঝতে পারবেন না, সেজন্য আমি আজকে ভিডিওটি নিজে ইচ্ছা করেই, হ্যাঁ, অ্যাপ টয়েড টিভি আমি নিজে ইচ্ছাকৃতভাবে কিন্তু এখানে বাড়িয়ে নিয়েছি টাইম, যেন আপনাদেরকে আরও একটু ডিটেলসে বলতে পারি এই বিষয়গুলো। আপনারা দেখছেন যে এখানে আপনার প্রত্যেকটি ক্যাটাগরি আছে, এডুকেশন ক্যাটাগরি, সাপোজ আপনি এখানে ইমো আছে, স্কাইপ আছে, সব কিছু আছে, আপনার ইউটিউব, ফেসবুক, সব অ্যাপস এখানে আছে। গুগল প্লে স্টোরে যে টাইপসের অ্যাপসগুলো থাকে এখানে সেম টাইপসের অ্যাপসগুলো আছে, আপনি এখান থেকে সরাসরি ইনস্টল করে নিতে পারবেন আপনার ফ্রি স্পেসে। সুতরাং এটা আসলে টিভির জন্যই এই অ্যাপ এটা তারা বানিয়েছে, এটা তারা নিয়ে এসেছে যেন আপনাদের জন্য সুবিধা হয়। আপনারা দেখছেন যে এগুলো কিন্তু অ্যাপস, এগুলো আপনি সরাসরি ইনস্টল করে নিতে পারবেন। সুতরাং আমি এই টিভি সম্পর্কে যে বিস্তারিত জানানোর আপনাদের আমার প্রয়োজন ছিল, এই মেন এই বিষয়টি, সেজন্য আমি এই জায়গাতে অ্যাপটয়েড অ্যাপের ব্যাপারে একটু বেশি কথা বলে ফেললাম, কারণ আমরা অনেক সময় অনেক বিষয় জানতে চাই। আর আরেকটি কথা হলো যে এই টিভিটিতে মিরর কাস্টিং বা কাস্ট স্ক্রিনটা নেই, এই টিভিতে কাস্ট স্ক্রিন নেই, আপনি আপনার মোবাইল দিয়ে হয়তোবা চালাইতে পারবেন না, অনেক সময় অনেকে এই ফ্যাসিলিটিটি চায় কিন্তু এই টিভিটিতে নেই। এখানে এই টিভির কারণ অনেকেই দেখা গেছে যে এই স্ক্রিন মিররিং বা ওয়্যারলেস ডিসপ্লেটির জন্য অনেক সময় বলে কি যে খুব অসন্তুষ্ট হয়, কিন্তু আসলে আমি এখনও বুঝে উঠতে পারি নাই যে এই কাস্ট স্ক্রিন বা ওয়্যারলেস ডিসপ্লেটি আসলে দরকার কি না। এটা যারা কিনেছে আমাদের থেকে ওয়্যারলেস ডিসপ্লে সহ তারাও কিন্তু ইউজ করে কি না আমি তাও জানি না, কারণ আপনার মোবাইলটি যদি অনেক ভালো না হয় তাহলে তো এটা আটকে আটকে যাওয়ার কথা। আর আরেকটি বিষয়, 7
7 ইঞ্চি ডিসপ্লে কিভাবে যে 42 ইঞ্চি ডিসপ্লেতে ভালোভাবে রান করে সেটা বুঝি না আমি। তো যাই হোক, হয়তো বা আমার বোঝারই একটু ভুল, তবে আমার মনে হয় ওয়্যারলেস ডিসপ্লেটি এত বেশি গুরুত্বপূর্ণ বহন করে না। যেটি গুরুত্ব বহন করে টিভিটি কয় বছর টিকবে, টিভিটির কালার রেজুলেশন কেমন, কত দিন পরিমাণ সেম কালার দিবে, এগুলোই আমি আসলে আমার কাছে এগুলোই গুরুত্ব বেশি। আমি চাই যে একটি কাস্টমার একটি টিভি 7-8 বছর 10 বছর ব্যবহার করুক, সেই হিসাবেই টিভিগুলো আনা। আশা করছি সবাই আমার যে ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখে বুঝতে পারছেন টিভিটি সম্পর্কে। আপনার যদি টিভিটি কিনতে ইচ্ছা করে তাহলে আমাদের যে ডিসক্রিপশন বক্স প্লাস পিন পয়েন্টে যে অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেসে আপনি যে সরাসরি টিভিটি কিনতে পারবেন, আপনি কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিনতে পারবেন। আরেকটি বিষয়, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট প্রয়োজনে ভিজিট করতে পারবেন। আর আবারও বলছি, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে জানাবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।